আফনান আহমেদ রাশেদ সে আসছে নারায়ণগঞ্জ থেকে আমি হলাম স্মার্ট পোলা সবাই ডাকে রোমিও ভাই ঘুরে ফিরে খাই দাই এত আমার কাম নাই হাটর মধ্যে আজকে আমি হইয়া গেলাম তাই Romeo, you're Romeo, I'm a institute Romeo. Romeo, you're Romeo, I'm a institute Romeo. What's up, everyone? Nipunapo, I am Romeo. So, সেদিন রেজাল্টের দিন আমার আব্বা বলতাছে তুই যদি এ গ্রেড পাস তাহলে তোকে আমেরিকা নিয়ে যাব তুই যদি বি গ্রেড পাস তাহলে তোকে ব্রাজিল নিয়ে যাব আর যদি সি গ্রেড পাস তাহলে তোকে কানাডা নিয়ে যাব তো আমি পিছনে থেকে রেজাল্ট কার্ডটা বের করে দিলাম এ পাস তাহলে আমাকে ফ্রান্সে নিয়ে যাও তো সেদিন আমার জান পাখি জানেমান কলজা টুকরা বলতাছে জান তুমি জানো আমার জন্য কত ছেলে লাইন ধরা থাকে আমি বললাম ও এম জি তুমি মানুষ নাকি পাবলিক টয়লেট তো সেদিন আমার আব্বাই বলতাছে যারা বড় বড় চুল রাখে তারা হইলো অভদ্র আর যারা ছোট ছোট চুল রাখে তারা হইলো ভদ্র তো আমি করলাম ও পপস তাহলে তো আমাদের মাঝাল স্যারকে ভদ্রতায় নোবেল দেওয়া উচিত আই অ্যাম রোমিও তো সেদিন গার্লস কলেজের সামনে এক মেয়েকে যেয়ে বললাম বেবি আই লাভ ইউ এই শুইনা মেয়েটা তো আমার কষে থাপ্পর দেওয়া ওই কি কইলি আমি কইলাম কইলি তো চলতো ইংরেজি বুঝোস না থাপ্পর মারার কি দরকার ছিল তো আবারও সেই জান পাখি জানেমান কলজার টুকরা আমাকে বলতাছে জান এবার জন্মদিনে আমাকে একটা রিং দিবা আমি বললাম নো প্রপস দিতে পারি কিন্তু ধরবা না মোবাইলে ব্যালেন্স কম রিং দিবে ওয়াও তো আবারও সেই জান পাখি জানেমান কলজার টুকরা আমাকে বলতাছে জান এ ভাই আব্বার যদি এবারও পরীক্ষায় ফেল করি তাহলে বাবাই বলছে এবার একটা রিক্সালার সাথে বিয়া দিয়ে দিব আমি কইলাম নো প্রবলেম বেবি কুল কুল আমার আব্বা কইছে এবার যদি পরীক্ষা ফেল করি তাহলে একটা রিকশা কিনা দিব আই এম রোমিও তো সেদিন দেখলাম আমাদের রাস্তা দিয়া কুদ্দুস আঙ্কেল হাইটা জিতা ছিল কুদ্দুস আঙ্কেলে বললাম আঙ্কেল শুনলাম আপনার মাইয়ার নাকি বিয়া ঠিক করছেন তা ছেলে কি করে এ ছেলে লন্ডনে থাকে তোমার মতো বেকার না আমি বললাম তাইলে তো আঙ্কেল আমিও বেকার না আমি তো বাংলাদেশে থাকি ইয়ো ইয়ো আই এম রোমিও রাবার ব্যান্ড আবার হবে রোমিও ইয়ো রোমিও আমি ইনস্টিটু রোমিও রোমিও ইয়ো রোমিও আমি ইনস্টিটু রোমিও সাক্ষাৎ রোমিও হাজির জুলিয়েট কোথায় কে জুলিয়েট ইউ ইউ রোমিও খুব ভালো ছিল এবং মানে এখন আসলেই কিছু আছে ছেলে যারা কথা একটু বলে কি বলে অর্ধেকটা বোঝা যায় অর্ধেকটা বোঝা যায় না সেটা তুমি খুব ভালোভাবেই রপ্ত করেছো খুব ভালো জোকস ছিল মজা ভাই এইরকম বহুরূপী রূপ কিভাবে দেখালে তুমি বলো তো আমি আমি তোমার কাছে একটু গোপনে একটু শিখে নিতে চাই তো এই বয়সেও যদি একটু কাজে লাগাতে পারি বয়সটা লুকোতে পারি ও আচ্ছা জুয়েল ভাই রোমিও তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে প্রতিটি জায়গায় ঠিক জুৎসই মতো জুৎসই জিনিসটি দিয়েছে আফনান আহমেদ রাশেদ তুমি একটু মাঝার ভাইকে হেল্প করো হ্যাঁ মানে ঝামেলায় পড়ে যাবে এই প্রোগ্রামটা শেষ হতে হতে তার আগেই একটা ব্যবস্থা করে দিও না ওকে থ্যাংক ইউ ফেসবুকে ফটো দেখে ভালোবেসেছি চমুক পারি দিয়ে বলতে এসেছি মে তেরা রোমিও তুমি জুলিয়েট মে তেরা রোমিও